আইনের পোশাক পরে আপনি এইভাবে গুন্ডার মতো সন্ত্রাসের মতো কেমনে কথা বলেন? এরকম তো আমাদের দেশের রাজনীতিবিদরাও এই জাতীয় কথা বলে না যে বাংলাদেশের সংবিধানে পুলিশকে জনগণকে হাত পা ভেঙে দেওয়ার কোনো অধিকার আমাদের দেশের সংবিধান দেয় নাই। আইনের পোশাক গায়ে দিয়ে বেআইনি কাজ যখন কেউ করে তখন এই জাতি আর কার কাছে বিচার দিবে? কার কাছে বিচার দিবে? আমাদের বিচার আল্লাহর কাছে, ঠিক কিনা? এই দেশের এতিম মিসকিনকে যেভাবে উপহাস করে কথা বললেন আপনি, এদেশের হাজার হাজার মাদ্রাসা ছাত্রদেরকে যেভাবে আপনার গবেট বলে কথা বলেছেন, আপনার বিচারটা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছেন। আপনি বিচার পাবেন, আপনি এটার বিচার পাবেন। আপনি লিখে রাখেন যে আপনার মরার আগে আপনার দশা কি হয়, মৃত্যুর আগে আপনার দশা কি হয়, এটা আপনি লিখে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত ভেঙে দেবে আছে, ওইটা তো আসতেছি। ওনার বক্তব্য দেখলেন না কি বললেন? এক নাম্বার হচ্ছে সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে গবেট বললেন। আচ্ছা, তাহলে আমাদের দেশে যে হাজার হাজার পুলিশ বাহিনীর তাদের ছেলেগুলো মাদ্রাসায় পড়ায়, তাহলে এই পুলিশ বাহিনীর সদস্যরা গবেটের বাবা, কথা কি বুঝতে পেরেছেন? এই পুলিশের কথা মোতাবেক বোঝা যায় যে বাকি সব পুলিশরা একজন গর্দভ এবং গবেটের বাবা। এই কথা কি বাকি পুলিশ অফিসাররা শুনবে, মানবে? আচ্ছা, ইনার কথা মোতাবেক যদি বোঝা যায় মাদ্রাসার সব ছাত্ররা গবেট, তাহলে এই দেশের আর্মি যারা আছেন, এই আর্মির সম্মানিত সদস্যরা যারা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছেন, পাঠিয়েছেন, এদের সন্তানরাও গবেট। আর এরা যদি গবেট প্রমাণিত হয়, তাহলে যেই বাবারা তাদের সন্তানকে মাদ্রাসা পাঠিয়েছেন ওরাও তো গবেট। এই পুলিশ অফিসারের কথা মোতাবেক তো এটাই প্রমাণিত হয়। তাহলে এই দেশের আর্মি অফিসাররা কি এটা মেনে নিবে যে এই পুলিশের কথা মোতাবেক তারাও গবেট? এদেশের র্যাব বাহিনীর হাজার হাজার সদস্যরা তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, এই পুলিশ অফিসারের কথা মোতাবেক যদি সন্তানরা গবেট হয়, তাহলে এই দেশের সমস্ত র্যাব বাহিনীর লোকগুলো গবেট যারা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায়। গবেট প্রমাণিত হবে? এদেশের হাজার হাজার বিজিবির সদস্যরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে, এই পুলিশের কথা মোতাবেক যদি ব্যক্তি পুলিশের কথা মোতাবেক, গোটা ডিপার্টমেন্ট নয়, আর একটা ব্যক্তির কোনো অপরাধ ডিপার্টমেন্ট কখনোই বহন করে না। আর আমি যতটুকুন দেখেছি এই লোকটা ব্যক্তি উদ্যোগে তার পুলিশ টোটাল বাহিনীটাকে এবং তার পোশাকটাকে কলঙ্কিত করেছে, সে ঠিক কিনা? সে কেমন জানি একটু গুন্ডা পান্ডার মতো করে কথা বলেছে, ঠিক না? আইনের পোশাক পরে আপনি এইভাবে গুন্ডার মতো সন্ত্রাসের মতো কেমনে কথা বলেন? এরকম তো আমাদের দেশের রাজনীতিবিদরাও এই জাতীয় কথা বলে না, ঠিক কিনা? তারাও তো একটু মানে আত্মসংশোধনের মতো করে কথা বলে। তিনি কি বলেছেন? তিনটা অপশন দিয়েছেন। কয়টা অপশন? এক নাম্বার হাত পা ভাঙার অপশন, উল্টাপাল্টা করবেন হাত পা ভেঙে জেলে পাঠিয়ে দিব। আচ্ছা, এটা কোনো পুলিশের কথা না সন্ত্রাসের কথা? এটা কোনো পুলিশের কথা না গুন্ডার কথা? এই আসতে বলেন কেন? এটা কি কোনো ভদ্র মানুষের কথা না অভদ্রের কথা? এটা সুস্থ মানুষের কথা না অসুস্থ মানুষের কথা? আমি তো মনে করি ডিফেন্সের উচিত, পুলিশ হেডকোয়ার্টারের উচিত এর মেডিকেল চেক আপ করা। আর মনে হচ্ছে না যে অসুস্থ, এ পূর্ণ অসুস্থ। এর অসুস্থতার জন্য চিকিৎসা করার দরকার। আপনি একটু দেখেন আলেমদেরকে যে কটূক্তি সে করেছে, যে ভয় দেখিয়েছে, অপশন দিয়েছে তিনটা। আচ্ছা বলেন, একটা পুলিশের একটা সামান্য প্রজাতন্ত্রের কর্মচারী, তার এই দেশের জনগণকে অপশন দেওয়ার কোনো এখতিয়ার আছে? তাও তার অপশনগুলো কি? এক নাম্বার, নাম্বার ওয়ান অপশন, উল্টাপাল্টা করবেন হাত ভেঙে জেলে ভরে দিব। আচ্ছা, বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের কনস্টিটিউশনে বাংলাদেশের কোনো পুলিশ অফিসারকে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে এদেশের জনগণের হাত পা ভেঙে দেওয়ার কোনো অধিকারই কি এই দেশের আইন দিয়েছে? হ্যাঁ, আমাদের যতটুকু পড়াশোনা আছে, বাংলাদেশের সংবিধান যতটুকু আমরা স্টাডি করেছি, যে বাংলাদেশের সংবিধানে পুলিশকে
জনগণকে হাত পা ভেঙে দেওয়ার কোনো অধিকার আমাদের দেশের সংবিধান দেয় নাই। সংবিধান এটা দিয়েছে যে কেউ যদি অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে তদন্ত করুন, মামলা করুন, গ্রেফতার করুন, আদালতে সুপর্দ করুন, বিচার হবে আদালত থেকে, ঠিক কিনা? আদালত যদি, মাননীয় আদালত যদি তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলে ঝুলায় তো ফাঁসিতে ঝুলবে সে, এটাই সংবিধান। কিন্তু পুলিশ কারো হাত ভেঙে দিবে এটা কি এই দেশের সংবিধানের পক্ষের কথা না সংবিধান বিরোধী কথা? তাহলে আইনের পোশাক গায়ে দিয়ে আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনি যে চেয়ারে বসেন এই চেয়ারটা আপনার আমার ট্যাক্সের টাকায় কেনা। সে বলে এই দেশের মাদ্রাসাগুলো নাকি তার টাকায় চলে। এই ধরনের ক্ষুদাদ্রোহী, এই ধরনের আলেম বিদ্রোহী, এই ধরনের ব্যক্তিবর্গের টাকা কোনোদিন মসজিদ মাদ্রাসায় আল্লাহ লাগাইতে পারে না, অসম্ভব। মসজিদ মাদ্রাসা তো টাকা, তারা টাকা দান করে যারা মসজিদ মাদ্রাসাকে মন প্রাণ থেকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে মন প্রাণ থেকে ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু আপনি, আপনি আমার জীবনে মনে হয় না যে কোথাও দান করেছেন, দান করলে এটা বলতেন না আপনি, ঠিক কিনা? আচ্ছা, এক নাম্বার, তিনি কি অপরাধ করেছেন? জনগণের হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়ে সন্ত্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং আইনের পোশাক পরে এই পোশাকটাকে সে অপমান করেছে, বাংলাদেশের সংবিধানকে অপমান করেছে, সংবিধান বিরোধী বক্তব্য দিয়েছে। এর বিরুদ্ধে আদালতের উচিত এর সুকচ করা, এর বিরুদ্ধে নোটিশ জারি করা এবং এই ব্যক্তিকে বরখাস্ত করা এদেশের আদালতের উচিত। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আদালত তো স্বপ্রণোদিত হয়ে অনেক রুল জারি করে, করে না? এর বিরুদ্ধে রুল জারি করা উচিত। দুই নম্বর কি হুমকি দিল? বাংলাদেশে বসবাস করতে হলে একদম চুপচাপ থাকবেন, কোনো কথা বলতে পারবেন না। আপনারা কি বলেন? হ্যাঁ, আসতে বলেন কেন? কি আচ্ছা, হ্যাঁ আপনারা বলেন পাগল, দেখেন না কত বড় প্রমিশন প্রমোশন আসে তার, প্রমোশন হওয়ার সংবাদ শুনতে পারবেন। শোনেন, এদেশের মানুষকে চুপ থাকার কথা এটা কি পুলিশ বলতে পারে? বাংলাদেশের সংবিধান কি মানুষকে বাক স্বাধীনতা দেয় নাই? আমার কথা বলার স্বাধীনতা কি আমার আছে না? আমার কথা বলার স্বাধীনতা যদি আপনি খর্ব করেন তা আপনি তো মানবাধিকার লঙ্ঘন করলেন। এই পুলিশ তো পুলিশের পোশাক পরে মানবাধিকার লঙ্ঘন করেছে। যেই পুলিশ পুলিশের পোশাক পরে মানবাধিকার লঙ্ঘন করে এই পুলিশ পুলিশের জায়গায় থাকার এখতিয়ার নাই তো, ঠিক কি না? তিন নম্বর হুমকি কি দিয়েছে? একবারে পাঠায় দিব বাংলাদেশ থেকে প্যাকেট করে, পেয়ারা পাকিস্তানে চলে যান। আচ্ছা, এখন ওনাকে যদি বলে যে আপনি পেয়ারা ইন্ডিয়ায় চলে যান, একটা দ্বন্দ্ব হবে কিনা? যাই হোক, তার মতো পাগল তো আর সবাই না, ঠিক কিনা? আমি বিশ্বাস করি তার এই বক্তব্য শুনে পুলিশ বাহিনীর এবং আর্মির বিজিবির সদস্যরাও হেসেছে এবং তারা আফসোস করেছে। কি বলল, তেলবাজি আর চাটুকারিতা করলে কি এত বেশি বেশি হয়ে গেছে মনে হয়, ঠিক না? এটা একটু বেশি হয়ে গেছে। যে সমস্ত লোকজন সেখানে বসা ছিল নেতৃবৃন্দ তারাও মনে হয় একটু বিব্রত হয়েছেন যে বেড়া তো বেশি বুলা লেগেছে, ঠিক কিনা? যেটা আমরা বলি না সেদিকে আইনের পোশাক পরে সেটাই বলতেছে। আচ্ছা, আমরা কি বাংলাদেশে আসমান থেকে উইড়ে আসে পড়ে গেছি না? বাই বর্ণ আমরা বাংলাদেশের নাগরিক, আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম এই দেশে, আমাদের জন্ম সনদ আছে, আমাদের পাসপোর্ট আছে, আমাদের জন্ম নিবন্ধন আছে, আমাদের আমাদের আইডি কার্ড আছে। একটা পুলিশ, ব্যক্তি পুলিশ, ব্যক্তি পুলিশ সবাইকে বলছেন, একটা ব্যক্তি পুলিশ তার জায়গায় বসে এই দেশের জনগণকে পাকিস্তান বা অন্য দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি যে দেয়, সেই কি এই দেশে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী জায়গায় বসে থাকার আর অধিকার সে রাখে না? যেই কথাটা বাংলাদেশে একজন পুলিশ বলেছে, এই কথা যদি ইংল্যান্ডে কোনো পুলিশ বলতো, রে পিটাইতে পিটাইতে সাথে সাথে ওর শরীরের কাপড় চোপড় খুলে ফেলতো যে এটা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য নয়, এটা সন্ত্রাসের বক্তব্য, এটা গুন্ডা পান্ডার বক্তব্য, ঠিক কিনা?
আমেরিকা, ইংল্যান্ডে, কানাডায়, অস্ট্রেলিয়ায় আপনি যদি যান, পুলিশের ব্যবহার দেখলে আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে। পুলিশ তার জনগণকে এভাবে হুমকি দেয় না। দেখেন তো উনি কতগুলো অপরাধ করলেন। এক নম্বরে মাদ্রাসার ছাত্রদেরকে, মৌলবাদীদেরকে মৌলবাদী বলে এই গালিটা পক্ষান্তরে রসুলকে দিয়েছে, এবং তিনি অদ্ভুতপূর্ণ আচরণ করে বলেছেন যে আমার বাবার জানাজা পড়ার জন্য কোনো মৌলবীর দরকার নাই, মৌলবাদীদের দরকার নাই। আচ্ছা এটা ভালো তো, এটা ভালো ভাই, আপনি যেন আপনার বাবার জানাজাটা পড়াতে পারেন। পৃথিবীর বাংলাদেশের প্রত্যেকটা সন্তানেই যেন তার বাবার জানাজা সে নিজে পড়াতে পারে, এটা তো আমরা আলেম যারা আছি, আমরা মৌলবাদীরা যারা আছি সবাই কামনা করি, এই জন্য আমরা চেষ্টাও করি, ঠিক কিনা? সবাইকে আমরা এটা শিখাই যে আপনি আপনার বাবার জানাজাটা পড়াবেন, এটা তো আমরা চাই, এটা তো আপনার দাম্ভিকতার কিছু নাই। কিন্তু ভাই আপনার যেই চেহারা ছবি আমরা দেখলাম, এই চেহারা ছবিতে আপনার পিছনে জানাজার নামাজ, হয়তো সামনে মৃত মানুষ থাকলে ওই লোক তো আর যাইবার সুযোগ নাই, কিন্তু পিছনে যে থাকবে সে আর থাকবার সুযোগ নাই, ঠিক কিনা? পিছনে যে থাকবে তার আর থাকবার সুযোগ নাই, কারণ ইসলামী শরিয়া আপনার মতো ব্যক্তির পিছনে জানাজা পড়ার কোনো অনুমোদন দেয় না। পরান জানাজা, সমস্যা কি? জানাজা পড়ালে তো একটা কোয়ালিটির প্রয়োজন পড়ে, যোগ্যতার প্রয়োজন পড়ে, তাই না? আচ্ছা এই যে এতগুলো অপরাধ করলেন, সংবিধান বিরোধী। এক নাম্বার জনগণের হাত ভেঙে দেওয়া, সংবিধান বিরোধীটা, তার এখতিয়ার বহির্ভূত। দুই নাম্বার এদেশের মানুষকে, বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য মানবাধিকার লঙ্ঘন করার অপরাধ তার পিছনে আনা যায়। তিন নাম্বার দেশের জনগণকে দেশ থেকে বিতাড়িত করার মতো এরকম সন্ত্রাসী হুমকি দেওয়ার কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার, ঠিক কিনা? আমি অনুরোধ করব এই দেশের আদালতকে, আদালত স্বপ্রণোদিতভাবে এর বিরুদ্ধে রুল জারি করা উচিত, এই ব্যক্তিকে বরখাস্ত করা উচিত, এবং এর অন্ততপক্ষ 3 মাস থেকে 6 মাস পর্যন্ত মেডিকেল চেক আপে রাখা উচিত, এর চিকিৎসা করা উচিত। এর মানসিক অবস্থা খুব খারাপ, এ পূর্ণ অসুস্থ মানুষ, ঠিক কিনা? এসে যে অসুস্থ এখন হয়তো বুঝবে আর কি, গমে গিয়ে বুঝবে। এটা সম্মানিত উপস্থিতি, কোথায় যাব আমরা বলেন? এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আমাদেরকে নিরাপত্তা দিবে, ঠিক কিনা? তারা যদি জনগণকে হুমকি ধামকি দেয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এদেশের অনেক উকিল আছে, অ্যাডভোকেট আছে, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তো কত কিছুর ব্যাপারেই আদালতের মধ্যে আপনারা একটা রিট করে, ঠিক কিনা? এদেশের কত মুসলিম অফিসাররা আছেন, মুসলিম অ্যাডভোকেট আর উকিল ব্যারিস্টার সাহেবরা আছেন, আপনারা মেহরবানি করে এই লোকটা সংবিধান বিরোধী কার্যক্রম করার কারণে আইনের পোশাক পরে, জনগণের ট্যাক্সের টাকার পোশাক পরে, তার গায়ের যে পোশাকটা এটাও জনগণের ট্যাক্সের টাকায় কিনা, তার অফিসের যে চেয়ারটা টেবিলটা এটাও জনগণের ট্যাক্সের টাকায় কিনা, সে যেই গাড়িতে ব্যবহার করে গাড়িতে যাওয়া আসা করে এইটাও জনগণের ট্যাক্সের টাকার দেওয়া, তেল খরচ করে যেই বাসাতে সে বসবাস করে তার বিবি বাচ্চাদের কিনে, এটাও এদেশের জনগণের ট্যাক্সের টাকায় দিয়ে কেনা, বা ট্যাক্সের টাকায় সেই বাসার বিদ্যুৎ বিলটা পর্যন্ত পরিশোধ হয়, ঠিক কিনা? এইরকম একজন ব্যক্তির বিরুদ্ধে এই দেশের উকিলদের, এদেশের ব্যারিস্টারদের, এদেশের অ্যাডভোকেটদের উচিত তার বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করা এবং আইনি ব্যবস্থা নেওয়া, ঠিক কিনা? ভাই দোয়া করেন আল্লাহর কাছে, আমরা আর কি করব? আমরা শুধু কোরআন হাতে নিয়ে আল্লাহর কাছে জুমার দিন এই কথা বলছি, আল্লাহ এরকম আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নেই, দেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেই, এদের বিচার এই দেশে হবে কি না আমার মনে হয় না, আর যদি নাও হয় আপনি বিচারটা করেন, আল্লাহ আপনি বিচার করেন। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সেইগুলোর দরকার নাই, আপনারা শুধু রাতের আঁধারে একটু কাঁদেন, এখন সময় চোখের পানি ছাড়া ছাড়া আমাদের এই জাতির আর মুক্তির কোনো রাস্তা নাই, একটু কাঁদবেন, একটু কাঁদবেন, আপনার চোখের পানি দ্বারা ইসলাম এবং মুসলমানদের বিজয় সুনিশ্চিত করবেন আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা আমরা ইমানদার হলে আমাদেরকে বিজয় দিবেন, আমাদেরকে শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন, আল্লাহর কাছে একটু কাঁদেন। আর আল্লাহ তাআলা এইরকম ব্যক্তি বিশেষের এই অপতৎপরতা থেকে আল্লাহ জাতিকে, দেশকে হেফাজত করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।